Good morning to all of you. Welcome back to our channel to a new vlog. আশা করি তোমরা সকলে ভালো আছো, সেফ আছো। আজকে আরো একটা নতুন দিন, নতুন সকাল আর আমি আমার দিনটা শুরু করে ফেলেছি। কোনতেও সবেমাত্র উঠলো, ফ্রেশ হওয়ার জন্য গেছে আর বিছানার তো ভয়ঙ্কর অবস্থা, এখনো বিছানা তুলিনি, এবার তুলবো। আর রান্নার দিদি এখনো আসেননি, ওয়েট করছি। তারপর আস্তে আস্তে চা বানাতে যাব, নিত্যদিনের কাজকর্মে লাগবো। তার আগে একটু তোমাদের সঙ্গে দেখা করে নিলাম, মর্নিং উইশ করলাম। আর বসন্তকাল, বসন্তের সকাল আমেজি আলাদা, প্রকৃতির একটা অন্য রূপ, অন্য রং, গন্ধই আলাদা। সকালটা খুব সুন্দর লাগছে, হালকা হালকা ঠান্ডা, তার মাঝখানে রোদ্দুর উঠেছে, বেশ ভালো লাগছে। তো যাই হোক, চলো দিনটা শুরু করে ফেলি আর তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের আমার সারাটা দিন কিভাবে কাটে। চলে এসেছি, যদিও আমারটা সেকেন্ড টাইম, আর কোনতেও ফ্রেশ হয়ে চলে এসেছে। আর সাথে রয়েছে আমার ফেভারিট ক্রিম ব্রেড, যেটা কোনতেও একদমই পছন্দ করে না, আমি খাই সেটা তো আরোই পছন্দ করে না, কিন্তু আমি তো পছন্দ করি বলো, তাহলে মাঝে সাঝে তো একটু বানতা হয়। তো চলো চায়ের সাথে ব্রেডটা ফিনিশ করে ফেলি। হুম 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কাঁচার দিদিকে একটুখানি ফোন করে নিলাম, গত সপ্তাহে তো দিদি আসতে পারেনি, শরীর খারাপ ছিল, তো আজকে একটু কাঁচাকুচি জমে আছে অনেকদিন ধরে। তো আজকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে কাচতে পারবে কি না, তো বললো আসবে। তো চলো কাঁচাকুচিগুলো একটু ভিজিয়ে নিই, কারণ আগে থেকে ভিজিয়ে রাখলে ময়লাটা ভালো পরিষ্কার হয়। তো চলো আবার সংসারে পরপর কাজে লেগে পড়ি। চলো জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। আরও এরকম আর এক প্রস্থ আছে, এগুলো তো ঘরের জিনিসপত্র, আবার কোন তো জামা কাপড়ও আছে, বললাম না অনেক জমে গেছে। তো চলো জামা কাপড়গুলো ভিজিয়ে ফেলি। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আর বাবু এতই ব্যস্ত যে ব্রেকফাস্ট করার সময় নেই, অনলাইনে বসে বসে অফিসের কাজ করছিলেন এতক্ষণ, এবার বলছেন যাই গিয়ে রেডি হই। তা বলছি ব্রেকফাস্টটা করে নাও, মানে পারলে ব্রেকফাস্টটা খাইয়ে দিলেও বোধহয় ভালো হয়, আমার হাতে এত সময় আছে বলো, সংসারের এত কাজ, ওদিকে আবার হুইসেল মারছে জানো, ময়লার গাড়ি আসছে, কত দিকে ছুটবো, নাও করে নাও ব্রেকফাস্টটা। হ্যাঁ করছি, অফিসের কাজ তো বুঝতে পারছে না কি প্রেসার চলছে আমার উপর দিয়ে, ও শুধু দেখছি আমি ছোট ছোট ওই লিখে যাচ্ছি, অনলাইন কাজ করছি, খুব সহজ কাজ, কিন্তু কাজটা ততটা সহজ নয়। করে নাও ব্রেকফাস্ট, আজকে ব্রেকফাস্টটা করে নি, আর ব্রেকফাস্ট করার পরে আমার এখনো কিছু কাজ আছে সেগুলো করব। আর আজকে ব্রেকফাস্ট তোমরা দেখতে পাচ্ছ সেই একই মুসলি, সকালে আমি মুসলিটাই প্রিফার করি, তো ঝটপট ব্রেকফাস্ট করে নি আর মন্দিরা দৌড়াবে, মন্দিরা নিয়ে এই ধরো ধরো গাড়ি এসে গেছে, যাই ময়লাটা ফেলে আসি, ধরো পড়ে যাবে, কোনতেও অনেক আগেই বেরিয়ে গেছে। কোনতেও বেরিয়ে যাওয়ার পর কিছু কাঁচা ভেজানো বাকি ছিল সেগুলো সব ভিজিয়ে ফেললাম, তারপরে কিচেনে গিয়ে টুকটাক কিছু কাজকর্ম ছিল সেগুলো সারলাম, ওই রান্না দিদিকে একটু হেল্প করে দিলাম আর কি। একা হাতে তো দিদিকে সবই করতে হয়, আনাজ কাটা, মশলা বাটা, রুটি করা, তা একা হাতে সবসময় সামলে উঠতে পারে না, তো আমি প্রত্যেক দিনই কিছু না কিছু একটু হেল্প করে দিই আমার পক্ষে যেটুকু পসিবল হয়। এদিকে আবার কাঁচা দিদিও এসে গেছে, কাঁচা ধোয়া চলছে, তো কাঁচা ধোয়া মিটলে পরে জামা কাপড়গুলোকে আবার ছাদে মেলতে যেতে হবে। তো সংসারে তো খুচরো কাজে অভাব নেই আর খুচরো কাজগুলো আমাকেই করতে হয়, সেই জন্য ভালো মতো বুঝতে পারি আর কি। তো চলো কাজকর্মগুলো মিটিয়ে ফেলি, তারপর আবার সময় সুযোগ করে তোমাদের কাছে ফিরে আসছি। ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, এবার যাব স্নানে। এখনো পর্যন্ত ছাদে দাঁড়ানো যাচ্ছে, কারণ যেহেতু বসন্তকাল, রোদ্দুরটা এখনো মিঠে আছে, সঙ্গে হাওয়াও দিচ্ছে, তবে আর কিছুদিন পর ছাদে দাঁড়ানো যাবে না, পুরো চিংড়ি ফ্রাই হয়ে যাব এত রোদের তাত। তো চলো অলরেডি অনেক দেরি হয়ে গেছে, এবার যাই গিয়ে স্নানটা সেরে ফেলি। স্নান কমপ্লিট করে চলে এসেছি, এবার যাব লাঞ্চে, অনেকটাই দেরি হয়ে গেছে। আর ছাদে তোমাদের বলছিলাম না যে এখনো পর্যন্ত রোদটা নেওয়া যাচ্ছে, একটু মিঠে রোদ, তো তোমাদের সাথে কথা বলার পরে আরো কিছুক্ষণ ছাদে দাঁড়িয়েছিলাম, মানে ছাদে একটা ছোট্ট কাজ ছিল,
কাজ বলতে ছাদে যে জল পাস করার যে জালিগুলো থাকে না, সেগুলোতে সব গাছের পাতা এসে এসে জমা হয়। আর এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, বসন্তকাল, আর অনেক গাছেরই পাতা ঝরছে আর হাওয়া দিচ্ছে, সেই পাতাগুলো উড়ে এসে এসে ওই জালির মুখটাতে ব্লক করে দেয়, যার ফলে কি হয়, বৃষ্টির দিনে বা অনেক সময় যখন মানে জলের ট্যাঙ্ক ওভারফ্লো করে যায়, তখন জলটা ওই জায়গা দিয়ে ঠিকমতো পাস আউট করতে পারে না, ছাদেই জমে যায়। তো এটা তো ছাদের পক্ষে ভালো নয়। তো যখনই আমি ছাদে যাই, আমি একটুখানি ওগুলো চেক করে নিই যে জালির মুখটা ক্লিয়ার আছে কিনা, আউটলেটটা ঠিক আছে কিনা। তো এরকম পাতা ফাতাগুলো পড়েছিল কিছু, তুলে সেগুলো সরিয়ে দিচ্ছিলাম। তা খানিকক্ষণ ছিলাম ছাদে, তারপর দেখছি বেশ গরম লাগছে, আর শুধু গরম নয়, দেখছি গায়ে হালকা হালকা ঘামও দিচ্ছে। তা তখনই আমার মনে হলো যে একটু আগেই আমি আমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করলাম যে মিঠে রোদ, কিন্তু এখন আর সেই রোদটাকে মিঠে লাগছে না, গরমই লাগছে। আর সত্যি কথাই, এবার ধীরে ধীরে গরমও পড়ছে আর কষ্টের দিনও শুরু হয়ে যাচ্ছে। কিন্তু কিছু তো করার নেই, যে সিজনের যা ধর্ম সেটা আমাদের মেনে নিতেই হবে। গ্রীষ্মকালে গরম, শীতকালে শীত, বর্ষাকালে বৃষ্টি। তবে এখন ওয়েদারের যা অবস্থা, তাতে কিন্তু যে সিজনে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না, মানে বর্ষা বৃষ্টি সারা বছরই লেগেই রয়েছে। তো যাই হোক, এখন আর বেশি কথা বলবো না, এবার গিয়ে লাঞ্চটা সেরে নিই, তারপর আবার সময় সুযোগ করে তোমাদের কাছে ফিরে আসছি। তারপর সব কাজকর্ম মিটিয়ে ওপরে এলাম, ওপরে এসে দেখছি যে ওপরে ফলগুলো রয়ে গেছিল। গতকাল কোনতে নিয়ে এসেছিল, ওর ব্যাগের ভেতরেই ছিল, ওপরেই থেকে গেছিল, সেগুলো নিচে নিয়ে যাওয়া হয়নি। তো আঙুর, তারপরে পেয়ারা, জামরুল এগুলো সব নিয়ে এসেছিল কোনতে, তো ওপরেই সেগুলো কেটে ফেললাম ফটাফট দিয়ে। এগুলোকে এখন সব ধুয়ে নিয়েছি, এই আঙুর, পেয়ারা আর জামরুল। দেখে ভয় পেও না, এই পুরোটা আমি একা খাবো না, সম্ভব বলো? ভয় পেও না, ফ্যামিলি সবাই মিলে একসাথে খাবে। তো ওপরে ছিল, সেই জন্য ওপরেই এগুলোকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এখন এগুলো নিচে নিয়ে যাই, গিয়ে ডিস্ট্রিবিউট করে সবাই মিলে একসাথে এখন ফলাহার হবে। এই মুহূর্তে চলে এসেছি বাড়ির ছাদে, তোমরা দেখেই বুঝতে পারছো যে জামাকাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম সেগুলো নাবানোর জন্য। আর ফলগুলো নিয়ে নিচে গিয়ে খাচ্ছি, বাবা মার সঙ্গে একসঙ্গে ফল খাচ্ছি, আড্ডা দিচ্ছি। আর ওপরে যে জামাকাপড় রয়েছে সেটা বেমালুম ভুলেই গেছি, জানো তো। তারপরে খাওয়া দাওয়া হচ্ছে, হাসি ঠাট্টা গল্প হচ্ছে, ফল খাওয়াটা ফিনিশ হয়ে গেছে। তখন আমি মাকে বলছি, মা জানো তো কী না একটা আমি যেন করিনি, জানো আমার না কিরা আর অস্বস্তি হচ্ছে। মা বলছে কী করনি, সব কিছুই তো হলো, খাওয়া দাওয়া করলে, বাসন ধুলে, দুধ গরম হলো, খাবার জল তুললে, আবার কি হবে, যাও তো গিয়ে আর বিশ্রাম নাও, কাজ কাজ করে একটা তোমার বাতিক মতো হয়ে গেছে, যাও আর কিছু কাজ নেই, গিয়ে এখন বিশ্রাম নাও, আবার একটু বাদে কোনতেও আসবে, গিয়ে রেস্ট নাও। আমি বলছি না, আমার না একটা অস্বস্তি হচ্ছে, একটা কিছু যেন মিস হয়ে গেছে, কি তোমাদের সাথে কথা বলবো বলো, কীরকম সাউন্ড আসছে, মানে আমাদের বাড়ির চারপাশে না সব সময়তেই কিছু না কিছু হতে থাকে, হয় গাড়ি ঘোড়ার আওয়াজ, নালে কুকুর বিড়ালের চিৎকার, নালে কোথায় কি সংকীর্তন হচ্ছে, প্লিজ একটু ইগনোর করে যাও গো, কী করবো। তা যাই হোক, আমি মনে করতে হচ্ছে কি হয়নি। তারপর আমার হঠাৎ মনে হয়েছে, আরে ছাদে তো জামা কাপড় হয়ে গেছে, ওদিকে সানসেটও হয়ে গেছে, আমি তো বালতি দুটো নিয়ে পাই পাই করে উপরে ছাদে এসেছি এখন জামা কাপড়গুলো নামাবো বলে। আর এই মুহূর্তে তোমাদের সাথে বেশি কথা বলতে পারছি না, যা শুরু হয়েছে, চলো জামা কাপড়গুলো তাড়াতাড়ি নামিয়ে ফেলি, তারপর ইভিনিংয়ে আবার তোমাদের কাছে ফিরে আসছি। লন্ড্রি খোলা পাবো কিনা বা কতদূর কোন কাজ কিভাবে করবো, তো চলো এখন বেশি কথা বলছি না, বেরোই, কাজগুলো মেটাই, তারপর ফিরে আসি আর তোমাদের সাথে কথা হচ্ছে। বাইরের কাজকর্ম মিটিয়ে জাস্ট নাও বাড়ি ফিরছি, দেখে বুঝতেই পারছো এখনো চেঞ্জ করিনি, ফ্রেশ হইনি, এবার যাব চেঞ্জ করতে। আর এখন প্রায় 9:45 বেজে গেছে, তো এবার ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিচে যাব, দিয়ে ডিনারের ব্যবস্থা করব। আর ডিনার বলতে লাঞ্চ মেনুতে তোমরা যা যা দেখেছিলে সেগুলোই রাতেরও ডিনার। তার প্রয়োজন হলে একটুখানি অমলেট করে নিতে পারি, দেখি কোনতে ওকে জিজ্ঞেস করি ও কি বলে, যদি বলে যে একটু অমলেট খাবে, তাহলে জাস্ট একটু অমলেট ফ্রাই করে নেবো গরম গরম।
তো আজকে সারাটা দিন এইভাবেই ব্যস্ততার মধ্য দিয়ে কেটে গেল, আর যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আজকের ব্লগে কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তাহলে আনন্দে থাকো, জমিয়ে বাঁচো, আর দেখতে থাকো আওয়ার লাইভস ইন অ্যান্ড আউট। টাটা।